সাহাল এবং থাপার চোট কতটা গুরুতর? ডেভিড লালানসাঙ্গা কি তাহলে এবার পুরোপুরি ইস্ট বেঙ্গলের পথে? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএস বংশ নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট সার্টি পর, তো চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গতকাল মোহনবাগান বনাম ওড়িশা ম্যাচ যেটা ছিল, মোহনবাগানের হোম ম্যাচ, সেই ম্যাচটা কিন্তু 2-2 গোলে ড্র হলো এবং এই ম্যাচটায় কিন্তু অনেক জিনিস বলার আছে। তো একটা জিনিস যেটা মানে সব ম্যাচেই কমন, বেশিরভাগই ম্যাচেই কমন হয়ে থাকে আইজলে, সেটা হচ্ছে গিয়ে বাজে রেফারি। যেই দলের হয় সেই দলের সমর্থকরা তখন আওয়াজ তোলেন, কদিন পর সেটা আবার মিলিয়ে যায়, তখন অন্য টিমের সমর্থকরা কিন্তু মজা নেয়। এই জিনিসটা দীর্ঘমেয়াদী ধরে হতে চলেছে এবং এটার কোনো সলিউশন নেই, তাই রেফারি ক্রিস্টাল জলের ডিসিশনগুলো নিয়ে আমি নতুন করে কিছু বলার নেই, কারণ এইরকম ব্লান্ডার তিনি প্রতিদিন করেন। যখন ইস্ট বেঙ্গলের বিপক্ষ হয় তখন মোহনবাগান ফ্যানরা মজা নেয় এবং ইস্ট বেঙ্গল ফ্যানরা তখন আওয়াজ তোলে এবং উল্টোটা ভাইস ভার্সাটা হয়। তো এইটা নিয়ে নতুন করে ঘেঁটে দেখাবার মতো কিছু নেই। তবে গতকালের ম্যাচের হিরো কিন্তু বলতে গেলে এক প্রকার মোহনবাগানের আরমান্দো সাদিকু, এবং যদি মানে কোচেদের কথা বলতে গেলে ম্যাচ শেষে কিন্তু জুয়ান ফেরান তো লাল কার্ড পেয়েছেন, তো যার ফলে কিন্তু একটা ম্যাচ তাকে সাসপেনশন হতে হবে এবং পরের ম্যাচে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ তিনি কিন্তু ডাগআউটে থাকবেন, হাওয়াস নয়। অনেকেই মনে করেন যে হয়তো মানে সেকেন্ড মানে অ্যাসিস্ট্যান্ট কোচ হাওয়াস, কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হাওয়াস নয়, হাওয়াস জাস্ট একজন টেকনিক্যাল ডিরেক্টর মোহনবাগানের। আর যদি মানে আরও কিছু যদি বলতে হয় তো ম্যাচ থেকে, তো সেটা হলো গিয়ে যেহেতু এটা হোম মোহনবাগানের হোম ম্যাচ ছিল, তো হোম ম্যাচে কিন্তু 3 পয়েন্ট আশা করেছিল মোহনবাগানের সমর্থকরা এবং অনেকটা মানে রিভেঞ্জেরও ম্যাচ ছিল তাদের কাছে, কিন্তু কোনোভাবেই সেটা সফল হয়নি। আমি দেখুন মোহনবাগানের এখন যে অবস্থা সেটা মানে প্রায় মিনি হসপিটালের মতো, 8 জন মেইন টিম ফার্স্ট ইলেভেনের খেলোয়াড় কিন্তু বলতে গেলে মানে চোটে ইঞ্জুরির কবলে, তো তাদের নিয়েও কিন্তু মানে এইরকম ম্যাচ একটা ড্র করে এলো, তো সেটা আমি বলবো ক্রেডিট, দলের ক্রেডিট। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে গিয়ে এবার ইঞ্জুরির মানে আপডেট সব আপনাদের বলি। আনোয়ারের যদি ইঞ্জুরিটা বলতে চাই সবার প্রথমে, তো আনোয়ারের কিন্তু সুপার কাপ মোস্ট প্রবাবলি তিনি মিস করতে চলেছেন, কিন্তু সুপার কাপের পরে তিনি ব্যাক করবেন। এরপর আছে হুগো, তারপর হচ্ছে মানভীর এবং দিমি বেতাতোস, এদের তিনজনেরই একটু হ্যামস্ট্রিং পুল হয়েছিল, আর যে কারণে কিন্তু নেক্সট ম্যাচেই তারা নাজিয়ার বিপক্ষে যে ম্যাচ আছে সেই ম্যাচে তারা তিনজনে কিন্তু অ্যাভেলেবেল থাকবে। আর এবং গতকাল ম্যাচে যে তিনজন চোট পেয়ে বসেন, সাহাল আব্দুল সামাদ, আপনার হচ্ছে গিয়ে অনিরুদ্ধ থাপা এবং লেন মার্টিনস। তবে সাহালের ইঞ্জুরিটাই কিন্তু সব থেকে গুরুতর, মানে মানে খালি চোখে যেটুকুনি লেগেছে আর কি, পিছন থেকে কিন্তু মানে একদম অজান্তেই তিনি পড়েছেন এবং সে কারণে তার মাসেল স্ট্রেন তো হয়েছে অবশ্যই এবং তার এখনও অবধি স্ক্যান কিন্তু হয়নি এবং স্ক্যান করে জানা যাবে তিনি কতদিনের জন্য মাঠের বাইরে যেতে পারেন। আর মোট কিন্তু মানে ইঞ্জুরি খুব গুরুতর কিন্তু এমন তো কিছু নয়, যদি মানে যদি তিনি মানে বাইরেও যান মাঠেন, তো মোস্ট প্রবলি তিনি হয়তো 1 সপ্তাহ মোটামুটি 7-9 দিনের জন্য বাইরে যাবেন, এর বেশি নয়। আর অনিরুদ্ধ থাপার ইঞ্জুরিটা কিন্তু গুরুতর নয়, তার মানে কি বলবো, তার হাতে চোট লেগেছিল যে কারণে তিনি যদি মাঝিয়া ম্যাচে নাও ফিরতে পারেন তো পরের নর্থ ইস্ট ম্যাচে তিনি অবশ্যই ফিরবেন অনিরুদ্ধ থাপা। এবং গ্লেন মার্টিন্সের ক্ষেত্রেও সেম, তবে গ্লেন মার্টিন্সের আমার যতদূর মনে হয় তিনি নেক্সট ম্যাচে ব্যাক করে যাবেন, এটাই আমার বিশ্বাস, অতটা কিন্তু গুরুতর নয়। তো এই মোটামুটি ছিল ইঞ্জুরি আপডেট। এই মানে কি বলবো, ট্রান্সফার উইন্ডোতে সব থেকে বড় খবর সেটা হলো ইস্ট বেঙ্গল কিন্তু এই উইন্টার উইন্ডোতে কিন্তু সৈকত হচ্ছে ডেভিড লালানসাঙ্গাকে। এই 22 বছর বয়সী স্ট্রাইকার কিন্তু অলমোস্ট ডিল ডান ইস্ট বেঙ্গলের জন্য, তাকে পাওয়ার জন্য আইএসএলের বেশ কিছু দল কিন্তু ঝাঁপিয়েছিল, কিন্তু এসব মানে তার সাথে কিন্তু ভার্বালি অ্যাগ্রিমেন্ট আগেই করে ফেলেছিল ইস্ট বেঙ্গল, এখন মানে পুরোপুরি অফিসিয়ালভাবেও কিন্তু অলমোস্ট ডিলডানের পথে। আমরা মনে করেছিলাম, আমিও মানে আগের কয়েকটা ভিডিও আগে বলেছিলাম যে হয়তো বা ডেভিড মানে ইস্ট বেঙ্গলে সই করবেন, কিন্তু তিনি নেক্সট সিজনে সই করবেন, কিন্তু আমাদের সকলকে অবাক করে দিচ্ছে ইস্ট বেঙ্গল এবং তাকে কিন্তু উইন্টার ট্রান্সফার মানে উইন্ডোতেই তাকে কিন্তু তুলতে চাইছে, কারণ নেক্সট সিজনে তিনি কিন্তু একজন ফ্রি এজেন্ট হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু মানে মোহামেডান তাকে মানে তাকে বিক্রি করতে পারবে না, তো সেক্ষেত্রে একজন ফ্রি এজেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল জয়েন করবেন, তো মোহামেডানও চাইবে সেখান থেকে কিছু ক্যাশ আউট করে নিতে, অর্থাৎ কিছু টাকা পয়সা নিতে, মোহামেডানও সম্ভবত তাকে উইন্টার উইন্ডোতে বেচে দেবেন। সাউন্ডস প্রিটি গুড এবং যথেষ্ট ভালো খবর দু দলের জন্যই। আর সেকেন্ড যে আপডেটটা হলো সেটা হলো গুরকিরাত সিংকে নিয়ে, আমি আগের ভিডিওতে বলেছিলাম, তো গুরকিরাত সিংও কিন্তু মোস্ট প্রবাবলি
মানে ইস্ট বেঙ্গল আসতে পারেন, তবে সেটা কিন্তু পারমানেন্ট ডিল নয়, লোন ডিলে। কারণ মানে মুম্বাই সিটি এফসির নতুন নতুন কোচ আসবেন এবং সেই নতুন কোচ গুরকিরাতকে চান্স দেন কি দেন না সেটা কিন্তু ভাববার বিষয়। তো সেটাও তারা মাথায় থাকবে, যদি তিনি মানে প্রপার গেম গেম টাইম প্রমিস করেন তো সেক্ষেত্রে হয়তো থেকেও যেতে পারেন, না হলে কিন্তু লোন ডিলে আসতে পারেন। এবং গুরকিরাতের জায়গায় কিন্তু আরেকটা আরেকটা নাম কিন্তু মাথায় আছে, সেটাও হলো মোহামেডানের রেমসাঙ্গা, রাইট উইঙ্গার। মানে রেমসাঙ্গা ডেভিড জুটি কতটা ভয়ানক সেটা আমরা সুপার কাপ, তারপর হচ্ছে গিয়ে ডুরান কাপেও দেখেছি, এবং এখন আই লিগও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই দুটো এই জুটি যদি ইস্ট বেঙ্গলে মানে একসাথে ক্লিক করে তাহলে কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে ইন্ডিয়ান ইন্ডিয়ান মানে কি বলবো ফ্রন্ট পেয়ার আর কি। আপনার ইস্ট বেঙ্গল ফ্যানরা মানে কাকে কাকে চান সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা এই ট্রান্সফার নিউজে কতটা খুশি সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের জন্য ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট ও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, সো মেক শিওর ইউ মাস্ট ফলো দেন, ছোটোখাটো আপডেট দেওয়ার চেষ্টা করি। আর যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন। আগের ভিডিওতে এত সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাস্ট আপনারা অনেকেই আমার ভিডিও সাবস্ক্রাইব না করে দেখেন, এটাই জাস্ট খারাপ লাগে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই মানে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আমি বেশি উৎসাহ পাই। আর যদি ভিডিও খারাপ লাগে অবশ্যই ডিসলাইক করবেন, কিন্তু ডিসলাইক করলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে মানে কী কোন জিনিসটা আপনাদের পছন্দ হচ্ছে না, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যাতে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি। ভালো থাকবেন, বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।